সুদীপ একদম রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 8:15, ও যাবে স্কুলে আজকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল, তুমি তো বলে দাও সবাইকে, বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। রেডি হয়ে গেছে একদম, এই যে সাদা পাঞ্জাবি পাজামা পরে নিয়েছে একদম, পুরো লুকটা। আর এই যে এই দেখ, হ্যাঁ ছুটি পড়ি, কাকিমারা ভাবছে মানে ও শ্বশুরবাড়ি যাচ্ছে, শ্বশুরবাড়ি যাচ্ছে, স্কুলেই তো, স্কুল তো শ্বশুরবাড়ি। দাও দিচ্ছি সরো, নাও সাবধানে যাও, ভালো করে বক্তৃতা দিও, অল দ্য বেস্ট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো জাস্ট ফাটাফাটি আছি। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে 15th আগস্টের ভিডিও, মানে বুঝতে পারছো কতটা লেটে ভিডিওটা দিচ্ছি। আসলে এই ভিডিওটা একদম এডিট করা হয়নি, তার জন্য আজকে ভাবলাম এডিট করে তোমাদের সাথে দিই, কারণ এই ভিডিওটাতে প্রচুর মজা আছে। তার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা, দেখে জানিও কিন্তু কেমন কী লাগছে। সুদীপ বেরিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ফিরে যাবে, তার মার ড্রেসিংও আছে, তো চলো ওপরে যাই, এবার কাজগুলো সারি একে একে। এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর নিচে বাবা মাকেও দিয়ে দিয়েছি, টুবাইকে দিয়ে দিয়েছি আজকে, আর সুদীপ তো স্কুলে গেছে। আর এখন কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামতে পারে, একটু মেঘ আছে আবারও দূরতেও পারে, কিন্তু বেশ গরম সকালবেলা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে। এখন বেজে গেছে 9:30, এটা ফার্স্ট আছে 10 মিনিট, তো এই ব্রেকফাস্টটা করবো, করে তারপর সব কাজ করব, কারণ আজকে আবার রনি পিসি মাধুরী পিসি কেউই আসেনি, ঠিক আছে? তো জানলা ফাল্লাগুলো খুলে একদম পুরো বেডটাকে পুরো ক্লিন করে নিয়েছি, আর ঘর দরগুলো একটু ঝাড় দিয়ে মুছতে হবে। তো দেখো, এই দেখো সাপ, দেখো সাপ, সাপটা দেখো, সাপটা দেখো, সাপটা দেখতে পাচ্ছ? সাপটা দেখো কি ডেঞ্জারাস, সাপটা দেখো, এ বাবা কি, এই সাপ দেখলে বিশাল ভয় করে, বাবা রে বাবা, দেখছো কত বড় সাপ। তো তোমাদের সাথে কথা বলে নিচে এসে তো রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নিলাম, আর সেগুলো শ্যুট করা হয়নি, একার হাতে আর সব সময় সম্ভব হয় না। এখানে করেছিলাম মাছ, আর হচ্ছে কলমি শাক ভাজা, আর হচ্ছে পটল আর বেগুন ভাজা, আর সাথে ডাল, আর তার সাথে তো মাছ ভাত তো ছিল অবশ্যই, আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম মায়ের জন্য। এই হচ্ছে মোটামুটি রান্না। মাকে চা দিয়ে দিয়েছি, আর আজকে আমাদের রাত্রিবেলা পিকনিক, আমার বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকছিলাম, কাকিমণি বলছে কি শ্রী আয়, আমার বিরিয়ানির গন্ধ শুকছি, দাঁড়াও। এই যে চা দিয়ে দিয়েছি, এটা সুদীপের চা দিতে হবে, বাবা বসে বসে চা খাচ্ছে, আর এই যে আমার চা করে দিয়েছি, আর 7:10 বাকি। সুদীপ অনলাইনে ক্লাস করা ছিল, তার জন্য নিচে ওর চা আর বিস্কিটটা দিয়ে আসলাম, তো ক্লাস করুক আর ওপরে যাই। আর আমাদের সেদিনকে পিকনিক ছিল, ঠিক আছে, রাত্রিবেলা। ওই দেখো পিকনিকের যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওখানে, সবাই গামলাগুলো দেখছো, বড় বড় গামলা হাড়ি সব ওখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমি আমার চাটা নিয়ে নিই, হালকা একটু ভিডিও করে নিই। এদের কি জিজ্ঞেস করতে লাগে না, এদের লোকেদের আবার কি জিজ্ঞেস করবো? আরে এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই নিয়ে নিলি নাকি? আমার ওটা কি আমার দিয়ে দেবে নাকি? আমাদের বাড়িতে সব নেই। এই যে হালকা বিরিয়ানি, আচ্ছা বিমলদা, ও বিমলদা মাংস কই, শুধু তো রাইস দেখতে পাচ্ছি, মাংস আর এই ডিম, আর ও শুকতে এসছে বিরিয়ানির গন্ধ। তার পাশে হোয়াইট, তার পাশে আবার ব্ল্যাক,
দুটো বেলা এক হচ্ছে দুই সাইডে এখন ট্রেন পার্টি। আচ্ছা তুই আজকে স্কুলে গিয়েছিলি? স্কুলে গিয়ে কি করলি একটু জোরে বল দেখি। তুইও পতাকা তুলেছিস? কটা পতাকা তুললি? একটাই। আর হাততালি দিল কে? কেউ হাততালি দেয়নি? কেউ হাততালি দেয়নি? হ্যাঁ পতাকা তোলার পরে কি দিয়েছে? ব্যাস 5 টাকার, সেটা স্কুল থেকে কি বলে দিয়েছে যে 5 টাকার প্যাকেট? তাহলে মা বলেছে 5 টাকার প্যাকেট। আর জিলাপি? একটাও না? বাড়িতে এসে জিলাপি খেলি নাকি? মা কিনে দেয়নি? এই যে বিমলদা, বিমলদা হচ্ছে সেদিনকার রাঁধুনি। আর দেখো স্যালাড, স্যালাড কাটা হয়ে গেছে, সাথে হচ্ছে বিরিয়ানি। উফ, বিরিয়ানির যা গন্ধ বেরিয়েছিল না সেদিনকে, চিকেন বিরিয়ানি! আমি তো ওখান থেকে বাড়ির থেকে বসেই একেবারে গন্ধটা শুকছিল। ওহ, এখন আবার দেখে আবার লোভ লেগে গেছে। এই বিমলদা আর এই সাগরীদি দুজনে মিলে করেছে। আর ওই দেখলে বাবানকে, হোয়াইট টি শার্ট পরা বাবানকে তো তোমরা আগেই দেখেছো, বিমলদার ছেলে। এবার এখানে তোমরা বলবে না যে কোনটা দাদা কোনটা কাকু, এরকম সম্পর্ক তো চলতেই থাকে, বুঝতেই পারছো। আর এই পাশে পিঙ্কি বৌদি, আর পিঙ্কি বৌদির মেয়েও খেতে বসে গেছে। তো সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুপুরবেলা। বৃষ্টি হলে হবে, কি মারাত্মক গরম ছিল 15ই আগস্ট। তো যাই হোক না কেন, বিরিয়ানিটা তো সবাই এনজয় করে খাচ্ছে, ব্যাচ একে একে বসে গেছে। আর বিমলদা পরিবেশন করছে, আর পাশে ওই সাগরী, মানে পিসি বলা হয় আমাদেরকে, মানে অ্যাকচুয়ালি হয় বৌদি, মানে বুঝতেই পারছো, একজন দাদা একজন পিসি। আর এই যে দেখো ওইখানে টুবাই বসে, এদিকে লিপি কাকিমুনি, আর পাড়ার সমস্ত কাকু কাকিমা। এবার সবার নাম কিন্তু আমি এক ভিডিওতে মনে রাখতে পারবো না, বুঝতেই পারছো, কারণ আমি ওখানে নতুন গেছি। কিন্তু বিরিয়ানির টেস্টটা বারবারই বলছি, উফ, দুর্দান্ত হয়েছিল বিমলদা, আবার কিন্তু খাওয়াতে হবে। মাঝে মাঝে এরকম পিকনিক করলে মজাটা কিন্তু ভালোই হয়, কি তাই না? যার যেটা খেতে ইচ্ছা সেটা নিয়ে এলি তো করে দেওয়া যায়। হ্যাঁ কি বলছো বলো, এটা কি সাগরী বিরিয়ানি না বিমল বিরিয়ানি? এটা পোয়া বিরিয়ানি বিরিয়ানি বলে তো, এটা পোয়া বিরিয়ানি, যুগ্ম বিরিয়ানি, যুগ্ম বিরিয়ানি, একদম একদম, তাই না? ওরে বাবা, যুগ্ম বিরিয়ানি বাবা, কি রকম দাঁড়িয়ে আছে দেখো, কত কাজ। বিরিয়ানি বাপ দিচ্ছে ছেলেকে, ব্যাস ব্যাস ব্যাস। তোর আবার কি অসুবিধা? তোর এত অসুবিধা? আমার পাতে পড়ে গেছে বিরিয়ানি। এই তুই আমাকে লঞ্চটা কখন দিবি? এই দে, তুমি কি আমার মতো ছোট যে লঞ্চ খাবে? না না বলো,
ধরি আমাদের পিছিয়ে চলে এসেছে, জল জলও দিয়ে দিয়েছে, ও জল লাগে না তাই ও নেয়নি। আমাকে স্পেশাল ভালোবাসি দুটো দিয়েছে। স্যালাডও পড়ে গেছে, ডিমটা পড়ুক, ডিমও পড়ে গেছে দেখো। খাওয়া দাওয়ার পরে চলে এসছি একটু দোকানে, দুজনে মিলে হাঁটতে হাঁটতে। এই যে উনি, একটু স্প্রাইট কিনবো তাহলে একটু হজমটা ভালো হয়ে যাবে। ঘড়িটা প্রায় 11টার কাছাকাছি, রাস্তা দেখে তো পুরো শুনশান, কিন্তু দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি আর দেখো তা কিন্তু একদম শুনশান। ও কিনলি দেখো, সেটা কিন্তু স্প্রাইটই, আবার তোমরা অন্য কিছু খেবো না। এই যে দুজনে মিলে স্ট্র হবে, স্ট্র ছাড়া আমার দাঁত বড়শি করে। স্ট্র নিয়ে নিয়েছি। এই যে খাচ্ছে স্প্রাইট, বিরিয়ানিটা দারুণ খেয়েছি বললাম। ঠিক আছে, একটু স্প্রাইটটাকে একটু রিভিউ দাও। স্প্রাইটের কি রিভিউ, সবাই নিশ্চয়ই কম বেশি খেয়েছো, এখন ও খাচ্ছে। এই এত কি সব নিয়ে যাচ্ছ? এটা বিমল দাদের জন্য 2 লিটারের একটা নিয়ে যাই, এত কষ্ট করে রান্না রান্না করে সবার জন্য নিয়ে যাই, আর তার সাথে এটাও সবাই মিলে ওটা খাওয়া হবে। ওই ফুচকাটা কি তোমার জন্য নাকি? ফ্রি দিয়েছে এটার সাথে, ফ্রি দিয়েছে তাই? বাহ, সবার জন্য খেয়ে ফ্রি হয়েছে তার জন্য হচ্ছে। চলো, আরে একদিন খা, কিচ্ছু হবে না। কি বলে, এদিকে এদিকে আয়, ওকে দাও ওকে দাও ওকে দাও। আরে তোকে বৌদি দিচ্ছে, এ মৈনাক মৈনাক ভেতরে আয়। আমাকে দিচ্ছে, আমাকে একটু দাও। সুবাই আমাকে অর্ধেকটা দিয়ে গেছে, মোহর কেমন লাগলো? হে টেস্ট হয়েছে? আস্তে আস্তে এই আবার একটু হাত পাত দেখিয়ে দাও, পিসি হাত দেখাও। বাহ, আর মোহ তুই একটু কিছু বল, এ শুধু হাই বলে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বন্দে মাতরম। ঝগড়াটা তোলো না, এই ঝগড়া তো আসছে, তো ভিডিওতে আসছে।